মর্নিং স্টুডেন্টস, আজ আমরা ক্লাস স্ট্যান্ডার্ড ওয়ানের ইংলিশ গ্রামারের লেসেন ইলেভেনের এক্সারসাইজ করব। লেসেন ইলেভেনে তোমাদের ছিল হচ্ছে ইউজেস অফ হ্যাভ হ্যাজ, অর্থাৎ ইউজেস হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। আজকে আমরা তার এক্সারসাইজগুলো করব। এক্সারসাইজ ওয়ান আমাদের করা হয়ে গেছে, আজকে আমরা এক্সারসাইজ টু আর এক্সারসাইজ থ্রি করব। তোমরা দেখো, তোমাদের বইয়ের পেজ নাম্বার 31 খোলো। তোমাদের আমি খাতায় করে দিয়েছি, তবু তোমরা এখানে একবার দেখে নাও, বুঝে নাও। দেখো, শূন্যস্থানে হ্যাভ অথবা হ্যাজ বসাও। প্রথমটা কী আছে? দ্য বুক যখন, মানে কী বসবে? হ্যাজ বসবে, কারণ আমরা জানি সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে। তাহলে দ্য বুক হ্যাজ 60 পেজেস, বইটির 60টা পাতা আছে। বিয়েরটা দেখো, আই ড্যাশ এ ডিকশনারি, এবার আমরা কি জানি আইয়ের সঙ্গে সবসময় হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ এ ডিকশনারি। সিএটা দেখো, সিএটা আছে উই ড্যাশ এ গুড কুক, উইটা কি প্লুরাল নাম্বার, তাহলে কি বসবে? হ্যাভ বসবে, উই হ্যাভ এ গুড কুক, আমাদের একটা ভালো রাঁধুনি আছে। ডিএটা দেখো, দ্য কাউ ড্যাশ টু হর্নস, যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই এটা হ্যাজ বসবে, তাহলে দ্য কাউ হ্যাজ টু হর্নস। ইয়েটা দেখো, ইয়েটা আছে দে ড্যাশ এ মোটর সাইকেল, দে প্লুরাল নাম্বার, তাহলে কী বসবে? হ্যাভ বসবে, দে হ্যাভ এ মোটর সাইকেল, তাদের একটা মোটর সাইকেল আছে। এফেটা দেখো, রঞ্জনা ড্যাশ সিক্স ডলস, রঞ্জনা একটা সিঙ্গুলার, রঞ্জনার নাম এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার তাই এর সঙ্গে হ্যাজ বসবে, তাহলে রঞ্জনা হ্যাজ সিক্স ডলস, ঠিক আছে। আরেকবার দেখো, দ্য বুক হ্যাজ 60 পেজেস, আই হ্যাভ এ ডিকশনারি, উই হ্যাভ এ গুড কুক, দ্য কাউ হ্যাজ টু হর্নস, দে হ্যাভ এ মোটর সাইকেল, রঞ্জনা হ্যাজ সিক্স ডলস, ঠিক আছে। এবার এক্সারসাইজ থ্রিতে দেখো, এক্সারসাইজ থ্রিতে আছে ইংরাজিতে অনুবাদ করো। আমরা আজকে তিনটে করব। প্রথমটা কী আছে দেখো, আমার 5টি কলম আছে, তাহলে কী হবে? আমার আই হ্যাভ ফাইভ পেন্স। মাকড়সার 8টি পা আছে, মাকড়সার ইংরেজি স্পাইডার, তাহলে দ্য স্পাইডার হ্যাজ এইট লেগস। ঘরটির 2টি জানলা আছে, তাহলে ঘরটির 2টি জানলা আছে, কী হবে? দ্য রুম, যেহেতু সিঙ্গুলার নাম্বার তার সাথে হ্যাজ বসবে, তাহলে দ্য রুম হ্যাজ টু উইন্ডোজ, ঠিক আছে। তোমরা এক্সারসাইজগুলো করবে, বাকি এক্সারসাইজগুলো আমরা পরের দিন করব। আজ তোমাদের এ পর্যন্তই থাক, তোমরা এক্সারসাইজগুলো খাতায় লিখবে, ঠিক আছে।